খুলনায় বটিয়াঘাট উপজেলায় ভ্যান চালক রাশেদ হত্যা মামলায় তিন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে খুলনা দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এই রায় দেন। আসামিরা হলেন রবিউল ইসলাম, বনি আমিন শেখ ও শহীদুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, গত বছরের ১৯ অক্টোবর ভ্যান চালক রাশেদ ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। পরের দিন একটি পুকুর ও বাঁশ বাগানে তার কয়েক টুকরা লাশ পাওয়া যায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ তদন্ত করে তিন আসামির নামে চার্জশিট দেয়। এদিকে টাঙ্গাইলে একটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল কাদের, মোহাম্মদ চানখা, আবুল রূপচান, ওয়াজেদ ও শহীদ। ১৯৯৮ সালের ২২ নভেম্বর রশিদপুর গ্রামের বাহাদুর খাঁকে রাতে আসামিরা কুপিয়ে হত্যা করে। ওদিকে মেহেরপুরে আবু বক্কর শাহ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত।